এটি পুরো ভোটের দিন বড়তলা থানা এলাকায় একটি বুথে এক ব্যক্তিকে ইভিএম এ বারবার বাটন টিপতে দেখা যায়। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় যা সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। এ নিয়ে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। গৌরব দাস নামের ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় দ্রুত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন, তিনি মক পোল করছিলেন। পুলিশ সূত্রে খবর, দ্রুত যে দাবি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যি অনেক নতুন মুখ পেলাম আমরা এবার পুরো ভোটে। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের কথায় আসছি, যেন ধাপে ধাপে তিনি এগিয়ে চলেছেন এবং জয়ের ধারাও তার অব্যাহত। বিধানসভা ভোটে আমরা জানি যে তিনি জেতেন পূর্ব বেহালা থেকে, তারপর শোভন চট্টোপাধ্যায়ের 131 নম্বর ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। জয়ের ব্যবধান 10,206। দেখিয়ে দিলাম স্ট্যান্ড করেছি, জয়ের পর প্রতিক্রিয়া রত্না চট্টোপাধ্যায়ের। আমি দেখিয়ে দিলাম স্ট্যান্ড করেছি। এ যেন ধাপে ধাপে অধিগ্রহণ। প্রথমে বিধানসভা ভোটে শোভন চট্টোপাধ্যায়ের পুরনো আসন বেহালা পূর্ব থেকে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন, আর এবার সেই শোভন চট্টোপাধ্যায়েরই পুরনো ওয়ার্ড 131 নম্বরে দাঁড়িয়ে রেকর্ড ব্যবধানে জয়ী হলেন তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আর জিতেই শোভনের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন রত্না। উনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বলেছিলেন, আমি দেখে নেব, আমার মেয়েকে বলে গেছিল, আমি দেখে নেব তোমার মা আমাকে ছাড়া কিভাবে স্ট্যান্ড করে। আমি দেখিয়ে দিলাম স্ট্যান্ড করেছি। মিথ্যা কল্পনাপ্রসূত হ্যাবিচুয়াল লায়ারের মতন কথা বলে আজকে বাজার গরম করছেন। নির্বাচন হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, অনুগ্রহ করে বিবাহ বিচ্ছেদের মামলা করেছি, আমার ঘর থেকে না হোক। 2015 সালে 131 নম্বর ওয়ার্ড থেকে জিতে কলকাতা পুরসভার মেয়র হন শোভন চট্টোপাধ্যায়। তার জয়ের ব্যবধান ছিল 6,295, আর রত্না শোভনকে ছাপিয়ে 10,206 ভোটে জয়ী হলেন। কলকাতার প্রাক্তন মেয়র এবং আপনার পরিবারেরও সদস্য বলা যেতে পারে, যিনি ভোট দিতেও আসেননি, এই ওয়ার্ডের দিকে অনেকেরই চোখ রয়েছে, কি বলবেন? শুনলাম আমি, উনি বলেছেন প্রার্থী পছন্দ হয়নি। আমার প্রথম কথা হলো ওনার প্রার্থী পছন্দ হয়নি, কিন্তু 131 নম্বর ওয়ার্ডের মানুষের প্রার্থী পছন্দ হয়েছে। এর আগে এত ভোটে কেউ জেতেনি, 10,206 ভোটে প্রথম আমি রেকর্ড ভোটে জিতলাম। প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র, বছরের পর বছর কাউন্সিলর, কিন্তু শোভন চট্টোপাধ্যায় এখন এসব থেকে বহু দূরে। শোভন বেহালা ছেড়েছেন বহুদিন, এখন সক্রিয় রাজনীতিতেও আর নেই। উল্টো দিকে রত্না চট্টোপাধ্যায় এখন পুরো দস্তুর রাজনীতিবিদ, বিধায়ক কাম কাউন্সিলর, দুজনের রোলটাই কার্যত পাল্টে গেছে। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।